গৃহরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনীর ষাটতম রাইজিং ডে অনুষ্ঠানে মঙ্গলবার অরুন্ধতিনগর পুলিশ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা এবং অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং বিভিন্ন পদস্থ পুলিশ ও দুটি বাহিনীর বরিষ্ঠ কর্মকর্তা আর সদস্যরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং বাহিনীর পরিবারের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে অন্য মাত্রা প্রদান করে। উল্লেখ্য, দেশের মানুষের এবং সমাজের সার্বিক সেবায় গৃহরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সেবা এবং বলিদানকে স্মরণীয় করে রাখতেই পালন করা হয় এই অনুষ্ঠান। নিজের বক্তব্যে দুটি বাহিনীর সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মন্ত্রী রামপ্রসাদ পাল। দেশের সংকটময় সময়ে এবং সমাজের সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় দুটি বাহিনীর অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। আমি আমাদের রাজ্যের সকল জনসাধারণ এবং গৃহরক্ষী বাহিনী ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই দুটি বাহিনীর সেইসব বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যারা দেশের জাতীয় সংহতি ও অখণ্ডতা রক্ষা করতে গিয়ে এবং বিপর্যয়কালীন সময়ে মানুষের জীবন রক্ষা করতে গিয়ে নিজেদের অমূল্য জীবনের বলিদান দিয়েছে। প্রতি বৎসর সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও গৃহরক্ষী বাহিনীর সদস্য ও সদস্যরা দেশ ও রাজ্যের সংকট ও বিপর্যয়ে বহি শত্রুর আক্রমণে সন্ত্রাসবাদী হামলায় প্রাকৃতিক দুর্যোগ ও সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় দেশ সেবা ও আদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধ্বংস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, সম্পত্তি ও ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। আমাদের রাজ্যটি অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এবং ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত। বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং সমাজ তথা দেশের সেবায় দুটি বাহিনীর সদস্যরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান রামপ্রসাদ পাল। গৃহরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনীর রাইজিং ডে অনুষ্ঠানে সুন্দর প্যারেড প্রদর্শন করেন দুটি বাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।